বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তীব্র তর্ক বিতর্কে জড়িয়েছিল কয়েকটি দেশ। বাংলাদেশ ভূখণ্ডে হত্যা নির্যাতন শরণার্থী সংকটের কারণে রাজনৈতিক নিষ্পত্তির দাবি তুলেছিল সোভিয়েত ইউনিয়ন ও ভারত। কিন্তু সংঘাতের জন্য ভারতকে দায়ী করে শেষ মুহূর্তেও বাংলাদেশের অভ্যুত্থয় ঠেকানোর চেষ্টায় ছিল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঘটনাবহুল সে সময়ের চিত্র নিয়ে নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারতীয় ভূখণ্ডে পাকিস্তানি হামলা হলে ভারত ও পাকিস্তানের মধ্যেও যুদ্ধ শুরু হয়ে যায়। পরদিন চৌঠা ডিসেম্বর বাংলাদেশ ভারত যৌথ স্থল বাহিনীর সম্মুখ অভিযান শুরু হয় চারটি অঞ্চল থেকে। শুরু থেকেই বাংলাদেশের অভ্যুদয় ঠেকাতে পাকিস্তানের পাশে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিনীদের সেই প্রচেষ্টাকে প্রতিহত করতে পাল্টা আন্তর্জাতিক শক্তির প্রয়োজন ছিল বাংলাদেশের পক্ষে। 5 ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব দ্রুততার সঙ্গে পেশ করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। উপমহাদেশে সংঘাতের জন্য ভারতকে দায়ী করে তারা। নিরাপত্তা পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি জর্জ বুশ অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং ভারত ও পাকিস্তানের সৈন্য নিজ নিজ সীমান্তের ভেতরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর করার প্রস্তাব দেন। এই বাংলার মাটিতে আমরা যুদ্ধ করেছি, অন্যদিকে কূটনৈতিকভাবে আমাদেরকে বহির্বিশ্বে যুদ্ধ করতে হয়েছে এবং সেই যুদ্ধটা অনেকটাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধ করতে হয়েছে। এবং চীন সোভিয়েত কনফ্লিক্ট, চীন ভারত কনফ্লিক্ট, অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তানের যে সখ্যতা এবং চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বন্ধুত্ব, এই পুরো বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে এই চীন এবং যুক্তরাষ্ট্র এই বাংলাদেশের এই যুদ্ধটাকে কেন্দ্র করে তারা সম্পূর্ণ ফায়দা নেয়ার চেষ্টা করেছে। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের যে মুক্তিকামী মানুষের যে আকাঙ্ক্ষা এবং এখানে যে গণহত্যার যে ব্যাপকতা ছিল সেগুলোকে তারা অস্বীকার করে পাকিস্তানকে ক্রমাগত সমর্থন দিয়ে গিয়েছে। পাকিস্তানের মাধ্যমে দক্ষিণ এশিয়াতে তাদের যে প্রভাব বৃদ্ধি করার যে চেষ্টা, সেই চেষ্টাটাকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছে। পশ্চিম পাকিস্তানের দীর্ঘদিনের নির্যাতন, শরণার্থী সংকট ও ভারতের অবস্থা বিবেচনা না করে মার্কিন প্রস্তাবকে একতরফা বলে ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। নিরাপত্তা পরিষদের অধিবেশনে নতুন প্রস্তাব তোলে সোভিয়েত, যেখানে বলা হয় এমন এক রাজনৈতিক নিষ্পত্তি প্রয়োজন যার ফলে চলমান সংকটের অবসান ঘটবে। পোল্যান্ড এই প্রস্তাবকে সমর্থন করলেও কয়েকটি সদস্য দেশ ভোটদানে বিরত থাকে। সোভিয়েতের প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় চীন, কিছু দেশ মার্কিন প্রস্তাবের বিপক্ষেও ভোট দেয়। কয়েকটি দেশ মার্কিন প্রস্তাবের মতো প্রস্তাব দিলে সেখানেও ভেটো দেয় সোভিয়েত ইউনিয়ন। Agenda 1606, Niladri Shekhar, Channel I, Dhaka.